আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের শোরুমে আজকে একটা টয়োটা স্কোয়ার আসছে 2019 মডেলের। স্কোয়ার এটা হচ্ছে জিআই গ্রেডের গাড়ি, এটা নন হাইব্রিড 2019 মডেলের। এবং আরেকটা জিনিস হচ্ছে এই স্কোয়ারটা কিন্তু এই সানরুফ সহ, হ্যাঁ 2019 নন হাইব্রিড সানরুফ সহ। সানরুফ ডাবল পার্টের সানরুফ, এটা হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার, যে লেদার সিট সহ উপরে সানরুফ। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই গাড়িটার মাইলেজ মাত্র হচ্ছে 13,000 কিলোমিটার অরিজিনাল মাইলেজ। খুবই ফ্রেশ গাড়ি, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, ব্র্যান্ড নিউ যে স্মেল থাকে ওই স্মেলটা আছে এই গাড়ির মধ্যে। ব্র্যান্ড নিউ গাড়িতে যে একটা স্মেল থাকে আর কি, ওইটা আছে এই গাড়ির মধ্যে। এই হচ্ছে সানরুফের, এখান থেকে চলে সানরুফটা ওপেন করা যাবে। স্পিকার এখানে আছে, এখানে আছে, আর টি টেবিল আছে এটার মধ্যে। এই জায়গায় টি টেবিল আছে, পিছনে চার্জারের ব্যবস্থা। এখন এইচডিএমআই পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট, এইচডিএমআই ইউএসবি পোর্ট, আর নেভিগেশনটা হচ্ছে অ্যালপাইনের, যে অ্যালপাইন। এই যে ওপরে স্পিকার সহ সাউন্ড সিস্টেম খুবই ভালো অ্যালপাইনের। আর এগুলো উড প্যানেল আছে, সাধারণত এগুলো থাকে স্কোয়ারের মধ্যে। স্কোয়ার যেহেতু এই জন্য এই জায়গাটা লেদারের, এবং একটা এখানে নিকেলের একটা ক্রোম বিট আছে। এই জায়গা উড প্যানেল, এখানেও আস, এবং ন্যানো এসি টেকনোলজি অপশন আস। এই যে ন্যানো, অর্থাৎ ভাইরাসকে কোনো ভাইরাস থাকলে ভাইরাসকে এটা রিমুভ করে দিবে এই ন্যানো এই অপশনটা এসির। যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের জন্য এটা খুবই ভালো এই ন্যানো এই টেকনোলজির অপশনটা। এই হচ্ছে গিয়ার, অর্থাৎ এটা তো ইয়ে গাড়ি, তো কি বলে এটা তো স্কোয়ার লেখা, এই যে আলপাইন টিউন বাই আলপাইন, তো নন হাইব্রিড গাড়ি যার জন্য গিয়ার লিভারটাও বড়। যেখানে ইকো অপশন আছে, তারপর সেটিংটা চেঞ্জ করে দিই। অবশ্যই সেটিং থেকে ইংলিশ করা যায় সম্ভবত। এই যে ইংলিশ হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এটা চাইলে যে কেউ চেঞ্জ করতে পারবেন, এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন আশা করি। এই যে এখন সব ইয়ে হয়ে গেছে, এটার মধ্যে পার্কিং অ্যাসিস্ট সব আছে, হ্যাঁ অ্যালার্ট ভলিউম, অর্থাৎ আপনি যদি এই এই অর্থাৎ পার্কিং করার সময় এই যেটা ভিতরে আওয়াজ করবে, টিং টিং করে আওয়াজ করবে, এটা অ্যালার্ট ভলিউম সহ আছে, ভলিউম চেঞ্জ করার ইয়ে, আওয়াজ কমানো বাড়ানোর সব ব্যবস্থা আছে।
প্রি ক্রাশ সেফটি সেন্স সব আছে। আরো অনেকগুলো অপশন আছে এখানে, ঘড়িটারে সব চেঞ্জ করতে পারবেন চাইলে। আর এটা সাউন্ড সিস্টেম যেহেতু অ্যালপাইনের, সেটা সাউন্ডটা একটু বাজায় দেখি। আচ্ছা এটা সাউন্ড অবশ্যই দেখি চেঞ্জ হয় কিনা। আর এর মধ্যে যেমন একটু দেখাই, যেমন এখানের মধ্যে কিন্তু সহ আছে, এটা কি বলে আপনার সিট হিটার আছে, এটা রাইট সাইড, এটা লেফট সাইড, হ্যাঁ এটা লাইট লেফট, লো এবং হাই দুটো করা যাবে। আর আরেকটা অপশন আছে হচ্ছে নিউ মডেলের গাড়িগুলো দিছে ইকো মোড আছে। হ্যাঁ আচ্ছা এর সাউন্ড হচ্ছে এটা, হ্যাঁ সাউন্ড সিস্টেম খুবই ভালো এই গাড়ির, এই তো। আর এখানে ক্রুজ কন্ট্রোল আছে, এটা খুবই ভালো, হাইওয়েতে ক্রুজে যদি কেউ চালাতে চায়, গাড়ি অনেক ফুয়েল অনেক কম খাবে ক্রুজে যদি অন করে চালায়। সাইটের ওপরের থেকে এনি স্পিডের মধ্যে, অর্থাৎ সাইট থেকে 70, 80, 100, 120 যেই স্পিডে চান, এইটা তখন অন করে দিলেই এই যেখানে অন চলে আসছে, এই যে এই যেখানে অফ হয়ে গেছে এই যে এই জায়গাটা, হ্যাঁ এই ক্রুজে চালালে কিন্তু গাড়ি অনেক কম তেল খাবে। তখন আবার স্টারিংটা খালি ধরে রাখলে হবে, অর্থাৎ পা থেকে আপনার পিক আপ উঠাই দিলে হবে, ব্রেক থেকে পা উঠাই দিলে হবে, গাড়ি এক নিয়মে চলবে গাড়িটা। এবং গাড়িটার আরেকটা জিনিস হচ্ছে যদি আপনারা ব্রেক করবেন তখন এই ক্রুজ কন্ট্রোলে, তখন কিন্তু অটোমেটিক এই ক্রুজটা অফ হয়ে যাবে, হ্যাঁ বা এখান থেকে অফ করতে পারবেন ক্রুজের ইয়েটা, এই যে অন অফ আছে, ঠিক আছে ইঞ্জিনটা দেখায়। হ্যাঁ আরেকটা হচ্ছে এটা আইডেল স্টপ আস, ক্রাশ সেফটি সেন্স, ডাবল ডোর পাওয়ার। হ্যাঁ এগুলো অনেক সময় নন হাইব্রিড গাড়িতে ডাবল ডোর পাওয়ার পায় না, এটাতে ডাবল ডোর পাওয়ার, পুশ স্টার্ট আসছে, হ্যাঁ ল্যান অ্যাসিস্ট আসে। এই তো মোটামুটি ট্রাকশন কন্ট্রোলার আছে, ইঞ্জিনটা একটু দেখাই যেহেতু 13,000 কিলোমিটার মাত্র। এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, এত ফ্রেশ ইঞ্জিন মাশাআল্লাহ, ইঞ্জিনটা সরাসরি এসে দেখলে বুঝবেন, এই দেখেন একদম ব্র্যান্ড নিউ, কোথাও কোনো নেই, একটা স্পট নেই। এবং এই যে কন্ডেন্সার, হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, ঠিক আছে। আর প্রদর্শন এলইডি হেডলাইট। এবং আরেকটা জিনিস হচ্ছে এটার মধ্যে কিন্তু পার্কিং সেন্সর খুলে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে পার্কিং সেন্সর আছে। এবং এই জায়গায় আপনারটা, হ্যাঁ নিচ্ছি এলইডি আছে ফগ লাইট। আপনার সিআরভিটা কেমন বলেন 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 হ্যাঁ আলহামদুলিল্লাহ আসবার ভাই, আমি খুব হ্যাপি, সরি হ্যাঁ এটা তো ফার্স্ট টাইম পারচেজ না, সেকেন্ড টাইম আপনার কাছ থেকে নিচ্ছি সিআরভি, সব সময় তো পোর্টে গাড়ি না দেখেই নিয়ে নি, জি 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 আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এত বছরে কখনো ডিসঅ্যাপয়েন্টেড হইনি, আচ্ছা মাশাআল্লাহ সুস্থ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপনার যে আগে গ্রেস যেটা দিছিলাম ওটা কেমন লাগছে গাড়িটা? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব স্যাটিসফাইড গাড়ি, আপনার কাছ থেকে নেওয়ার পর আমি রেগুলার মেইনটেনেন্স ছাড়া কিছু করতে হয়নি, জি জি মানে অ্যাবসলিউটলি, আর আপনি তো অলওয়েজ আছেন, সমস্যা হইলে আপনাদের দোয়ায় আসলে, ইনশাআল্লাহ আসলে টুকটাক ভাবে
করছি আর কি আসলে যতটুকু পারছি। যারা দেখছেন এটা তাদের জন্য বলতে চাই, ওনার সাথে আসলে আমার পার্সোনাল কোনো রিলেশন ছিল না, গাড়ি কিনেই ওনার সাথে রিলেশন শুরু, আর এখন ভাইয়ের মতো রিলেশন হয়ে গেছে বিকজ অফ ওনার কমিটমেন্ট। আর ভাইয়া এই গাড়িটা নিচ্ছেন হোন্ডা সিআরভি, এটা হচ্ছে ইএক্স মাস্টার পিস প্যাকেজ, 2018 মডেলের ছিল। এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ সহ ছিল সিআরভির মধ্যে, কিন্তু ফোর হুইল টু হুইল দোনোটাই থাকে। এবং গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি ছিল, ভিতরে ব্রাউন সিট, হ্যাঁ এই যে পাওয়ার সিট সহ, এই যে উপরে সানরুফ সহ, এটা আর ডাব্লিউ টু, হ্যাঁ জেডিএম, যেটা জেডিএম, হ্যাঁ এই যে এখানে প্যাডেল শিফটির সব সব ছিল এটাতে, এবং সব আছে গেদারসের নেভিগেশন। এই গাড়িটা উনি নিচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু ওই যে আর ডাব্লিউ টু চেসিস কোড, অল হুইল ড্রাইভ, ফোর হুইল ড্রাইভের, যে জেডিএম এর, যেহেতু যার জন্য স্টিকারগুলো থাকে কার্বন ডাইঅক্সাইড কতগুলো ছাড়ে ইয়ে ছাড়ে, এটা জাপানের স্টিকারটা দেওয়া থাকে আমাদের দেশের। আর এই স্কোয়ারটা 19 মডেলের স্কোয়ারটার আমরা প্রাইস সেট করছি হচ্ছে গিয়ে 46 লাখ, হ্যাঁ 19 স্কোয়ার নন হাইব্রিড, এটার কিলোমিটার হচ্ছে মাত্র এই 12,000 কিলোমিটার। পিছনে ব্যাক গ্যালাটা দেখানো যাবে কিনা আমি কনফার্ম না, আচ্ছা ব্যাক ক্যামেরা আছে এখানে, হ্যাঁ অরিজিনাল অ্যালপাইনের, অ্যালপাইনের যদি নেভিগেশনে ব্যাক ক্যামেরা থাকে কিন্তু হোয়াইট কালার হবে ব্যাক ক্যামেরাটা, এখানে হোয়াইট কালার, এটা খোলা যাবে না, এটা খোলা যাবে না, আচ্ছা আচ্ছা পিছনে সহ কিন্তু যে পার্কিং সেন্সর আছে এখানে আছে, এই জায়গাও আছে। আরও কিছু গাড়ি, যেমন আমাদের এই গাড়িটা আসছে নতুন এক্সিও, এটা মাত্র 18,000 কিলোমিটার গাড়ি, 4 পয়েন্টের এক্সিও, এটা নন হাইব্রিড, প্রাইসও আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটার প্রাইস মাত্র হচ্ছে এই 21,80,000 টাকা, 2017 মডেলের গাড়ি, এটা নতুন আসছে। আর এটা একটা ফিল্ডার ছিল আমাদের মেকআপ ডাব্লিউএক্সপি, ডাব্লিউএক্সপিটা অবশ্যই আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে আমাদের। ডাব্লিউএক্সপি এর মেকআপ ব্লু কালারটা কিন্তু খুবই দামি কালার, এটা জাপান থেকে কিনাও অনেক বেশি পড়ে, বাংলাদেশেও এটার রঙের দাম অনেক বেশি। এই হচ্ছে সিট, ডাব্লিউএক্সপিতে লেদার সিট থাকে ফিল্ডারের মধ্যে, এই তো মোটামুটি। আর এক্সিও এটা 2017, 21,80,000, 4 পয়েন্টের, এটা 18,000 কিলোমিটার মাত্র। আব্দুল্লাহ দিয়েছো ফ্লোর ম্যাটের সব দিছো, খুবই ইউনিক গাড়ি এটা ডাব্লিউএক্সপি, আসলে এটা যে প্রাইস আমরা বিক্রি করছি এখন কিন্তু এই গাড়ি আনলে আরও বেশি রেট, ডলার বেশি হওয়াতে ডলারের দাম বাংলাদেশে বর্তমানে, যার জন্য রেট অনেক বেশি। এই যে গাড়ি পুশ স্টার্ট, সব ডাব্লিউএক্সপি কিন্তু পুশ স্টার্ট হয় না, এটা পুশ স্টার্ট সহ, কিছু ডাব্লিউএক্সপির মধ্যে কিন্তু চাবি স্টার্ট পেয়েছি আমরা এর আগে, জাপান থেকে আসছে গাড়ি। আর এটা হচ্ছে টয়োটা ক্যামরি, এটা অবশ্যই আছে 2017 মডেলের সানরুফ সহ, বেসিক কালার ইন্টেরিয়ার, সানরুফটা অনেক বড়, সানরুফ একদম পিছনের সিট পর্যন্ত, এই সিট পর্যন্ত পুরোটা ব্ল্যাক। সতেরোর গাড়ি 52,50,000, কিছু এদিক সেদিক হবে প্রাইস। আর এটা 18 প্রাডো, এটার প্রাইস হচ্ছে এই 1,28,50,000 টাকা। আরও অনেকগুলো গাড়ি আছে দেখাই তাহলে, আচ্ছা এটা বক্সিটা, এটা অবশ্যই সেল হয়ে গেছে আমাদের, হ্যাঁ এই সেল হয়ে গেছে, এটা 2018 বক্সি ছিল জেড এসকারা নাকি মিকা ব্লু কালার, এই মিকা ব্লু,
আর হচ্ছে এই গাড়িটা আছে টয়োটা অ্যাকুয়া, অনেকে অ্যাকুয়া চাই, মহাটাও আছে 2017 অ্যাকুয়া, এটার প্রাইস হচ্ছে 17 লাখ টাকা। এটা মেকআপ ব্লু কালার অ্যাকুয়া, মাত্র মাইলেজ হচ্ছে 45,000 কিলোমিটার। আর হোন্ডা ফিট আছে এটা 17,80,000 টাকা, খুবই সুন্দর গাড়ি। আর এটা নতুন আসছে, এটা হচ্ছে ইয়ারিস ক্রস, আমাদের পার্ল কালার আরেকটা ছিল, ওটা গতকাল ডেলিভারি দিয়ে দিয়েছি, আর এটা আসছে নতুন আজকে পর থেকে, ইয়ারিস ক্রস 2020 মডেলের। এটা ভিতরে ব্রাউন ইন্টেরিয়ার, ব্রাউন লেদার এবং 360 ক্যামেরা সহ। আর এটা হচ্ছে রেড ওয়াইন কালারের ফিল্টার আসছে, ডিপ ওয়াইন বলে অনেকে, ডিপ ওয়াইন 2018 মডেলের, 2018 ফিল্টার। এটা পুশ স্টার্ট, এলইডি হেডলাইট সহ, ওই যে এলইডি হেডলাইট। এই কালারটাও খুব চমৎকার কালার। হ্যাঁ, আর ইয়ারিস ক্রস এটা মাত্র 11,000 কিলোমিটারের গাড়ি, খুবই ফ্রেশ গাড়ি। এটা 39,80,000 টাকা ইয়ারিস ক্রস 2020 মডেল। হাসলার এটা আছে অবশ্যই, লোন হচ্ছে। আর এটা হচ্ছে, এটা অবশ্যই একজন এক পার্টি কনফার্ম করছে, কিন্তু ওনার লোন হতে হতে সময় লাগবে, এখন আমরা বাবা সেল করে দেবো। হ্যাঁ, ওনার সময় 10 দিন নিয়েছিল, এখন যেহেতু সময় চলে গেছে যে আমরা আবার সেল করার জন্য এটা আবার ইয়ে করছি। 2016 মডেলের হাসলার সুজুকি, এটা হোন্ডা গ্রেস 2017 মডেলের মুগেন প্যাকেজ গাড়িটা আস, নন হাইব্রিড গাড়ি গ্রেস। আজকে তাহলে এতটুকুই জি। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও গুলশান লিঙ্ক রোড তিজারা মোটরস লিমিটেড। আমাদের অ্যাড্রেস হচ্ছে এই যে এখন বর্তমানে আছে হচ্ছে ইয়ের পাশে, এখানে নাবানা আছে, নাবানার পরে আমাদের অ্যাড্রেস গাছগাঁও গুলশান লিঙ্ক রোড, নাবানার পরে 205 যে হোল্ডিং নাম্বার ওটাতে বর্তমান শোরুম আছে, আবার চেঞ্জ হয়ে যাবে, আমাদের আরেকটা শোরুম নিয়েছি, এটা ইনশাল্লাহ আগামী মাস থেকে চালু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমাদের অ্যাড্রেস এবং গাড়ির ইয়ে সব আপনারা ফেসবুকে দেখতে পারবেন, ফেসবুকে সব কিছু আপডেট করা হয়, ফেসবুকে দেখলে আমাদের সব ডিটেলস দেখতে পারবেন জি। আসসালামু আলাইকুম।